এটাই তো কথা। অধিকার যদি নাই থাকে তাহলে সেই অধিকারটা টিচার গায়ে পড়ে নিতে যাচ্ছে কেন? আচ্ছা এক মিনিট বলছি, আপনারা ক্লাসে যান, মানে আমি কথা বলে নিচ্ছি, আমার ঝামেলার সঙ্গে প্লিজ নিজেদের জড়াবেন না। ক্লাসে চল। আমার বাড়িতে সর্বনাশ ঘটে গেছে, অথচ আমরা কোনো কথা বলতে পারবো না। আপনার বাড়িতে কিন্তু কোনো সর্বনাশ ঘটেনি, বরং বলার মতো একটা ঘটনা ঘটেছে। আপনার মেয়ে কলকাতার অন্যতম একটা সেরা কলেজে চান্স পেয়েছে। আপনি যদি লেখাপড়া ভালোবাসতেন তাহলে এটা নিয়ে গর্ব করতেন। আসলে কি, আপনার মেয়ে আপনার দরজায় এসে পড়েনি, আপনি ছড়ি ঘোরাতে পারছেন না। ঘটনাচক্রে আমি ওর শিক্ষিকা, আমার কাছে আপনি হেরে গেছেন, দুজনেই মেয়ে, তো এই হারটা আপনি মেনে নিতে পারছেন না। থামো থামো, এখানে তোমাকে কোনো নারীবাদী ভূমিকা পালন করতে বলা হয়নি। এরকম কোনো ভূমিকা আমি পালনই করছি না। হ্যাঁ, আমি নিজে একজন নারী, আমার মধ্যে কিছু কথা আছে, সেটাকে বলা যদি আপনি নারীবাদ মনে করেন করতেই পারেন, কিন্তু উনি যদি সত্যিবাদী হতেন উনি স্বীকার করতেন। স্যার, আমার কি এখানে থাকার কোনো দরকার আছে? শুনুন ম্যাডাম, আমি অর্ডার দিয়ে যাচ্ছি আপনার সোকজ বহাল থাকলো। যতদিন পর্যন্ত আপনি আপনার বক্তব্য পরিচালন সমিতির কাছে পেশ না করছেন ততদিন পর্যন্ত আপনাকে কোনো ক্লাস করতে অ্যালাউ করা হবে না। আমার বক্তব্য কিন্তু খুব পরিষ্কার, আমি প্রিন্সিপাল ম্যামকে আগেই জানিয়েছি, এবার আপনাদের চিঠি দিয়ে জানাবো। কিন্তু আমার মনে হয় না আমার ক্লাস করা আপনারা বন্ধ করতে পারেন, বা সেই অধিকার আপনাদের আছে। আপনি ঠিক করে দেবেন কি আমাদের কি অধিকার আছে আর কি অধিকার নেই? দেখুন দেখুন স্যার, ইনি হচ্ছেন টিচার, ছেলে মেয়েরা কি শিখবে বলুন তো? পরিচালন সমিতির সঙ্গে একজন শিক্ষিকার কথা হচ্ছে, এর মধ্যে তো আপনার ঢোকার কথাই না। আপনি দেখছি এই মাপ জ্ঞান, কোথায় শুরু করতে হয় কোথায় থামতে হয় কিছুই জানেন না। শোনো অদিতি, তুমি হয়তো ওই মেয়েটাকে কলেজে ভর্তি করার ব্যাপারে কোনো একটা ব্যাখ্যা দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা এক্সপ্লেনেশন চাই। তার সঙ্গে তোমাকে এটাও এক্সপ্লেন করতে হবে যে তুমি আমার কথা অমান্য করে ছুটি নিয়ে কেন চলে গেলে। আর স্যার, আমি এখানে একটা কথা বলছি, ও যদি এইভাবে টিচারদের সকলকে প্রভাবিত করে আমার কথা না শুনে, তাহলে তো আমার এখানে থাকার আর কোনো দরকারই নেই, সব টিচারাই আমাকে অমান্য করবে, আমার চেয়ারটার তো কোনো দামই থাকে না। তাহলে সবাই যদি ছুটি অ্যালাউ করা না সত্ত্বেও ছুটি নেয় এবং মিথ্যে কথা বলে অসুখের দোহাই দিয়ে ছুটি নিয়ে চলে যায়, তাহলে তো আমার এখানে থাকার আর কোনো প্রয়োজনই পড়ে না। আপনি খুব ভালো করে জানেন আমি কিন্তু মিথ্যে কথা বলি না, এও জানেন আমি ছুটি নিয়েছি, কি কারণে নিয়েছি সেটাও জানেন, এবার আমি লিখিতভাবে জানাবো। আর আমাদেরও অধিকার আছে আপনার ব্যাখ্যা মনোপুত না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমার ব্যাখ্যা যে আপনাদের মনোপুত হবে না সেটাও আমি খুব ভালো করে জানি। আপনারা তো আমাকে লড়াইতে ইনভাইট করছেন, কিন্তু আমার ক্লাসে ঢোকা বন্ধ করতে পারবেন না, আমি দেখি, কোনো অধিকার নেই তো আপনাদের। আমি তৈরি রইলাম, আপনারাও তৈরি থাকবেন। আমি একটা কথা বলছি, এই মহিলাকে এই কলেজ থেকে তাড়ান, নইলে আপনাদের কলেজের সুনাম একেবারে শেষ হয়ে যাবে। কেউ তাদের ছেলে মেয়েদের এখানে পড়াতে পাঠাবে না। আর আমিও সব গার্জেনদের জানাব যে আমার সঙ্গে এই হয়েছে। আমি আসছি। আজ সারাটা রাত বেচারা একা একা অন্ধকার ঘরে না খেয়ে রাত কাটাবে, আজ বুঝতে পারবে কত ধানে কত চাল, বড়লোকদের কলেজে ভর্তি হওয়ার আসল মজা। এই শোন না দিয়া, আমি না ভাবছি আজকের ঘটনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? না মানে দেখ, হোল নাইট কাটিয়ে দেওয়া তো, কিন্তু মেয়েটা যদি আমাদের কথা শুনে একটা স্ল্যাং বলে দিত ফটাফট, কিংবা ধর যা হচ্ছিল পুরো ব্যাপারটা যদি একটু স্পোর্টিংলি নিত না, তাহলে এত শাস্তি ওকে পেতে হতো না। আমরা কি করব, ও নিজে এটা ইনভাইট করেছে। এই তুই রিপেন্ট করছিস নাকি? আরে তা নয় রে গাধা, আমি ভাবছি বাড়িতে যদি জানাজানি হয়ে যায়
আর শুনেছিস মেয়েটা খুব টেটিয়া। শুনেছি আবার কি, তুই ভুলে যাচ্ছিস ও কলেজে ফার্স্ট ডে এসে আমাদের সাথে কি বাবাল টানা করেছিল? আরে সেই জন্যই তো বলছি, যদি সবাইকে বলে দেয়। বললে বলবে। শোন, ক্লাসের সবাই আমাদের হাতে, আর তাছাড়া আমরা কি করে জানবো যে কে কেন ওর সাথে এই কাজটা করেছে? আমরা বরঞ্চ বলবো যে ও ক্লাসে এসে ঘুমিয়ে পড়েছিল, আর দারোয়ান সেটা না দেখতে পেরে ওকে বন্ধ করে দিয়ে চলে গেছে। আর সেটা আমরা কি করে জানবো? আমরা কি আর দারোয়ান নাকি? হ্যাঁ, এটাই বলবো। আর সব কিছু যে আমরা জানবো এমনটাও তো নয়। কিন্তু দিয়া, আমার না খুব ভয় করছে রে, যদি ভেসে যাই আমরা। কাম অন, ভয় করছে ভয় করছে কি? উফ, কি বোকা বোকা কথা বলছিস তুই। তুই দেখিস নি, দাদা ভাই ওকে একদম পছন্দ করে না, আর ও একা একটা মেয়ে আমাদের সাথে করবেটা কি? ইভেন দাদা ভাই তো আজকে ওকে ক্লাস থেকে বার করে দিল, ক্লাসে ঢুকতে অব্দি দিল না। আর ইভেন ও তো দাদা ভাইয়ের মুখে মুখে তর্ক অব্দি করেছে। শোন, ওকে আমরা যত হ্যাকেল করব দাদা ভাই তত খুশি হবে। দাদা ভাই আসছে, দাদা ভাই আসছে। আমাকে দেখি তোরা পড়তে বসে গেলি। না দাদা ভাই, এই তো একটু কনসাল্ট করছিলাম। হ্যাঁ দাদা ভাই, একটু আলোচনা করে পড়ছিলাম। আমি বলি কি, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনাটা ভালো করে কর। বাড়ি থেকে মেয়েরা আসছে, আমাদের কলেজে ভর্তি হচ্ছে, এত কিছু পাচ্ছে, সুযোগ সুবিধা, তারা পড়াশোনা করে নিজেদের লাইফে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর তোরা নিজেদের কলেজে ভর্তি হয়েছিস, নিজেদের কলেজে পড়ছিস, সুযোগ নিচ্ছিস, ফ্যাসিলিটিস পাচ্ছিস, তারপরে কিছু করতে পারবি না, তা তো হয় না। কি হয় নাকি? পড়ছি তো দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই, আগের থেকে তো অনেক সিরিয়াস হয়ে গেছি। হ্যাঁ, বাট তোদের পেপার তো সে কথা বলছে না। আমি বারবার করে বলছি, ভালো করে পড়াশোনা কর। আমি কিন্তু এটা আলটিমেটাম দিয়ে দিলাম। আচ্ছা, ওই যে মেয়েটা যাকে আমি ক্লাস থেকে বার করে দিলাম, ও কিছু বলছিল নাকি? কোন মেয়েটা রে দাদা ভাই? হ্যাঁ, কোন মেয়েটা? আরে এর মধ্যে ভুলে গেলি, ওই যে ওই মেয়েটা যাকে আমি ক্লাস থেকে বার করে দিলাম, কথা বলছিল বলে, মহার বসু। ও, ওই মেয়েটা? হ্যাঁ বলছিল তো, খুব বাজে বাজে কথা বলছিল। ও বলছিল ও যেখান থেকে পড়ে এসেছে না, সেখানে এরকম কোনো স্যার ম্যাডামদেরকে দেখেইনি, আর তুই তো ভালো করে বোঝাতেও পারিস না। না ও বলছিল, আর তুই এত গড়বড় করে ডিকটেট করিস, তাতে কে লিখতে পারলো কি পারলো না, তাতে তোর কিছু যায় আসে না। আর কি বলছিল জানিস দাদা ভাই? কি বলছিল? ওই তো ও বলছিল যে থাক না দিয়া, থাক। যা বলেছি তার উত্তর দাও। না বলছিল কি বলবো, তুই রেগে যাবি। থাক দাদা ভাই, ওর কথা কে ধরতে যায়? যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিতে পারছো না, খালি আলতু ফালতু কথা কেন বলছো? আমি কি বলছি তার উত্তরটা দাও। না বলছিল নিজেদের কলেজ তো, তাই পড়ানোর চান্স পেয়েছে। আর আর আরো কথা বলছিল, বলছিল যে কলকাতার এত বড় কলেজ, কোথায় ভালো ভালো স্যার ম্যাডামের কাছে পড়বো, তা না সবই তো এখানে নিজের লোকেরা পড়ায়, যারা কোথাও চান্স পায় না তারাই এখানে এসে পড়ায়। কাকে বলছিল কথাগুলো? না না, ও হয়তো জানতো না যে আমরা এই বাড়ির মেয়ে আর আমরা তোর বোন, তাহলে হয়তো ও এই কথাগুলোই বলতো না। হাউ ড্যাশিস, ও এই কথাগুলো বলল? চলো 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 পাল্টাই।